हेलो स्टूडेंट्स, तुम्हारे मध्य अने के जरा 2023 नीटर एग्जाम देवे तो तारा जानते चेयेछो जे की की चैप्टर्स गुलो इम्पोर्टेंट सेगुलो डिसकस करते नीटर जोनो 2023 तो सेटा आमी तुम्हारे संगे आज के डिसकस करब। प्लस नीट रिलेटेड किछु प्रिपारेशनेर কি করে নেওয়া যেতে পারে সেই বিষয়ে ডিসকাস করব। তো প্রথমেই আমি এখানে দেখো ইউনিটগুলোকে লিখে নিয়েছি, মানে প্রায়োরিটির দিক উপর বেস করে ইউনিটগুলোকে পরপর সিকোয়েন্সিয়ালি লিখে দিয়েছি। তো সেটা আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মানে ফার্স্ট ওয়েটেজ অনুযায়ী, ধরো ফার্স্টে হিউম্যান ফিজিওলজি, আমরা মনে হয় যারা নিট অ্যাসপিরেন্টসরা আছো তারা সবাই এগুলোর আন্ডারে তো কি কি চ্যাপ্টার্স আছে জানোই, যে ওগুলোর আমি ইউনিটগুলোর নাম লিখেছি, ওর আন্ডারেও চ্যাপ্টার্স আছে। তো ইউনিটগুলোর আন্ডারে সব চ্যাপ্টারগুলো নিয়ে টোটাল ওয়েটেজ হিসাবে যদি আমরা পার্সেন্টেজ দেখি যে কোনটার ওয়েটেজ বেশি থাকে, কোনটার ওয়েটেজ তার থেকে একটু কম থাকে, মোটামুটি পূর্ববর্তী বছরগুলো দেখে অ্যানালাইসিস করে আমাদের যেটা মনে হয়, এটা তোমরা নিজেরাও যদি বেশ কিছু বছরের কোশ্চেন্স নিয়ে দেখো বুঝতে পারবে। তো সেটাই আরেকবার তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দিচ্ছি। তো সেটা দেখো, এখানে প্রথমে হিউম্যান ফিজিওলজি, দেন জেনেটিক্সের ইউনিট বলতে পারো, তারপর ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমসের ইউনিটটা, তারপরে হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ছোট চ্যাপ্টার, মানে ছোট চ্যাপ্টার মিনস ইউনিটটাই ছোট, তিনটে চ্যাপ্টার সেলের, সাইকেল সেল ডিভিশন তো ছোটই চ্যাপ্টার, স্ট্রাকচার অফ সেল তোমরা জানো মানে অনেকটা ইজি চ্যাপ্টার। হ্যাঁ, বায়োমলিকিউলসটা একটু চাপের আছে, অনেক স্টুডেন্টেরই ওটাতে একটু সমস্যা হয়, তো সেটা একটু ভালো করে আমাদের দেখতে হবে। তারপরে চলে আসো বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, প্ল্যান্ট ফিজিওলজি, বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ারটা একটু ইজি বলতে পারো, মানে এক্সাম্পলসগুলো এই জিনিসগুলোকে একটু মনে রাখতে হয়, মানে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার আর কি যে চ্যাপ্টারটা। প্ল্যান্ট ফিজিওলজিটা একটু তোমাদের অনেকের ক্ষেত্রে ফটোসিনথেসিস, রেসপিরেশন এই জিনিসগুলোকে একটু বুঝে বুঝে করতে হয়, একটু ক্যালকুলেশনস থাকে, তো সেই জায়গাগুলো একটু চাপের লাগে, তো সেগুলোকে খুব ভালো করে বুঝে এসে ক্লাস করবে পড়বে। শুধুমাত্র ডায়াগ মানে কি বলা যায় পরপর স্টেপ বাই স্টেপ মুখস্ত করে গেলেই চলবে না, কোন স্টেপে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যাচ্ছে। তারপরে হচ্ছে ইকোলজি এনভায়রনমেন্ট, এটা মোটামুটি একটা মানে ইজি ইউনিটই আমরা ধরতে পারি। তারপরে চলে আসো স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, আর লাস্টে হচ্ছে বায়োটেক প্রিন্সিপাল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো এটা মোটামুটি লাস্ট মানে বেশ কিছু বছরের যদি আমরা কোশ্চেন্স দেখি সেখানে দেখব যে এই রকম একটা সিকোয়েন্সে আমরা পার্সেন্টেজ ওয়াইজ সাজাতে পারি যে ওয়েটেজটা কোন চ্যাপ্টারের বা কোন ইউনিটের কিরকম থাকে, ইউনিট ওয়াইজ আর কি ওয়েটেজ কোনটার কিরকম থাকে। কিন্তু লাস্ট দুটো বছর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবো এখানে একটু চেঞ্জ। সেটা কিরম চেঞ্জ না, এটা আমি আগেও কিছু ভিডিওতে তোমাদের বলেছি যে বায়োটেক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন্স আসছে, বায়োটেক এবং বায়োটেক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন থেকে আগের আগে মানে আর বেশ অনেকগুলো বছরের যদি আমরা স্টাডি করি তাহলে দেখবো কম, কিন্তু লাস্ট দুটো বছর দেখবো যে বায়োটেক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন কিন্তু খুব মানে একটা বলবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে দাঁড়িয়েছে। কেন, এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন সেখানে ফর্ম করা হচ্ছে। জেনেটিক্সের যে ইউনিটটা আছে তোমরা জানো ওখানে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স আছে, তো সেখানের ওই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এইসবের সাথে ডিএনএ টেকনোলজি আর মানে বায়োটেক আরডিটি, তো এই বিষয়গুলোকে না মিক্সড ম্যাচ করেও কিছু কোশ্চেন্স কিন্তু ফর্ম করা হচ্ছে। তো তাই জন্য বায়োটেক এখন বেশ ভালো ইম্পর্টেন্সের জায়গায় চলে এসেছে। তো এটা গেল ইউনিটসগুলো। তো এবার তার সাথে সাথে আমার একটা বলার যে বায়োলজি দেখবে এমন সাবজেক্ট, তো সেখানে ইম্পর্টেন্স মানে প্রত্যেকটা লাইন থেকেই কোশ্চেন্স বানানো যেতে পারে, কেন প্রত্যেক লাইনেই ইনফরমেশনস আছে। তো তাই আমাকে এনসিআরটি খুব ভালো করে রিড করতে হবে, প্রত্যেকটা লাইনকে আমাদেরকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, এই নয় মানে মুখস্থ করা, মানে মুখস্থ তো রাখতেই হচ্ছে কিন্তু তার সাথে সাথে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। এবং আমরা জানি দেখো এখনের কোশ্চেন্স প্যাটার্ন কিন্তু নিটের চেঞ্জ হচ্ছে, তোমরা জানো 3 ঘন্টার এক্সাম ছিল, 3 ঘন্টা 20 মিনিট করা হয়েছে, তো 20 মিনিট এক্সট্রা যখন দেয়া হচ্ছে কোশ্চেনও নিশ্চয়ই বাড়ানো হবে, এরকমটাই ভাবা যেতে পারে, মানে লেন্দি করা হবে। তো ঠিক সেরকমই বায়োলজি কোশ্চেন পেপার আমরা লাস্ট ইয়ার দেখলাম যে বেশ লেন্দি হলো, তো সেই জন্য লাস্ট প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন্সগুলো আছে এত বছর ধরে যে কোশ্চেন্সগুলো হয়ে আসছে অবভিয়াসলি আমরা PYQ সলভ করব, করতে তো হবেই, করা দরকার, তোমরা সবাই করবে, কিন্তু আমরা যেটা দেখছি যে লেন্দি কোশ্চেন্স আসছে, তাই ওরকম ছোট ছোট কোশ্চেন্স মানে সলভ করে কিন্তু সব কিছু হবে না। তো তোমরা যেটা এরকমভাবে প্র্যাকটিস যদি না করে যাও এক্সাম হলে বসে,
লেন্দি কোশ্চেন্সগুলোকে ট্যাকেল করে উঠতে পারবে না। তো সেই জন্য লেন্দি কোশ্চেন্স ট্যাকেল করার ক্ষমতা আনতে হবে, এবং সেই জন্যই আমার বলার যে একটু অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন্সের উপর তোমরা জোর দাও। প্রচুর স্টেটমেন্ট বেসড, মানে 3-4-5 স্টেটমেন্ট দেওয়া আছে, তার ভিতর থেকে কোনটা ঠিক কোনটা ভুল সেইগুলোকে চুজ করতে হবে, এরকম কোশ্চেন্সের উপর তোমরা প্র্যাকটিস করাতে জোর দাও। প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো, এবং তার সাথে এনসিআরটিকে ফোকাস করো, খুব ভালো করে পড়ো, নিজের নোটস নিজে বানাও। এবং অবভিয়াসলি আমরা কিছুটা তো মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটু বেশি করে বেশি ভালো করে খুব ভালো করে ধ্যান দিয়ে রিভিশন করতেই হবে, এরকম চ্যাপ্টার্সগুলো তো আছেই ইউনিটস ওয়াইজ, তো সেগুলোকে রেডি করো। মেন মধ্যে কথা হলো, কোনো কনসেপ্টকে বাদ দিও না, 11-12 কোনো কনসেপ্ট তুমি বাদ দিয়ে এক্সাম দিতে যাবে না, তাহলে তোমার কোশ্চেন্স বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে, তুমি কোশ্চেন্স করে আসতে নাও পারতে পারো। এবং যেটা তোমায় বললাম যে এক্সামের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই আমাদের অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন্স অনেক করতে হবে, লেন্দি টাইপের কোশ্চেন্স একটু বেশি দেখতে হবে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স করতে হবে। ম্যাচ দ্য ফলোয়িং তোমরা করো, পারো ওটা, এবং ওটা যেহেতু অনেক বেশ কয়েক বছর ধরে ম্যাচ দ্য ফলোয়িং আসছে, এবং ওটা ইজি করাও যায়, অত বেশি টাইম যায় না। তো এটাই আমার বলার ছিল। অনেকে জানতে চাইছিল যে কোন ইউনিটটা বেশি ইম্পর্টেন্ট, কোন ইউনিটটা কম ইম্পর্টেন্ট, তো সেটা আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলো ধরে যেটা এলো সেটা বললাম, এবং এটাও বললাম যে বহু বছর মানে আগের আগের বছরগুলোতে যেহেতু বায়োটেক থেকে কোশ্চেন্স কম আসতো, তাই যদি টোটাল পার্সেন্টেজ দেখি তখন কম দেখছি, কিন্তু লাস্ট 2 বছরের যদি তুমি দেখো তাহলে কিন্তু বায়োটেক থেকে ভালোই কোশ্চেন্স আসছে। তো পুরো বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, তো ভালো করে প্রিপারেশান নিতে থাকো। তোমরা কেউ যদি নিটের প্রিপারেশান কোর্স চাও, নিটের প্রিপারেশান ক্লাসও কিন্তু করানো হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্টেরই কিন্তু ক্লাস, মক টেস্ট, থিওরি ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস সব কিছু অ্যাভেলেবেল থাকবে, লাইভ এবং রেকর্ডেড ফর্মেও থাকবে। তোমাদের কারোর যদি ক্লাসের প্রয়োজন মনে হয় তো যে নাম্বারটা তোমরা স্ক্রিনে যাচ্ছে সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো, নিটের প্রিপারেশানের জন্য তোমরা ক্লাস করতে চাও সেটা মেনশান করে রেখো, আমি তোমরা যা ডিটেলস জানতে চাইছো আমি সেগুলো তোমাদের ফরওয়ার্ড করে দেবো। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।